তার মানে এখন আপনি দেখেন আমার কোন পেজ থেকে কোন পেজ এসে বললো index.html থেকে এসে বসে কোথায় viewdetails.html ক্লিয়ার তো এখন আমি চাইলে আবার কি করতে ব্যাক করতে পারি তাই না আগের পেজে তাহলে আমি আবার এখানে ট্যাগ করতে দিলাম আমি এখানে বললাম যে ব্যাক ব্যাক আগের পেজে চলে এখানে আমি index.html ঠিক আছে আমি ব্যাক পেজে চলে যাব সাপোজ আমি এখানে কথা আছে viewdetails.html আছে না এখন আমার কাছে ব্যাক করো ব্যাকে যখন আমি হাত রাখতেছি তখন কোথায় রাখতেছি আমার index.html সো আমি যদি ব্যাক ক্লিক করি আমাকে আবার সেই আমার পেজে নিয়ে আসবে এটা হচ্ছে একটা টার্গেট ব্ল্যাঙ্ক সাপোজ আমি index.html গেলাম এখানে যে যদি আমি বলে দেই সাপোজ টার্গেট টার্গেট কি আন্ডারস্কোর ই লেন্থ টার্গেট আন্ডারস্কোর ই লেন্থ এখানে যদি যাই তাহলে আমি যদি একটা ভিডিও দিই তখন আমরা এরকম অ্যাঙ্কর ট্যাগগুলো ইউজ করব হ্যাঁ আচ্ছা তাহলে এটা কি এখন আমরা আমাদের নেক্সট কি টাস্ক আছে টাস্ক আছে কুইতে মার কুই কালার 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 আচ্ছা এখন আমি বলছি আমি কি কালকে কালার শিখিয়েছিলাম আপনাকে সেটা হচ্ছে কি আপনাকে জানতে হবে যে সিএসএস এর কি কি প্রপার্টি আছে তো সিএসএস এর যদি প্রপার্টি আপনি যদি জানতে চান তাহলে আপনাকে সিএসএস জানতে হবে আমরা কি সিএসএস আসছি ওটা আসিনি আমরা এখন আছি কোথায় এইচটিএমএল পর্যায়ে আছি তো এর জন্য আমি ন্যাচারালি আপনাকে সিএসএস দেখাচ্ছি না সিএসএস যখন যাব তখন আপনি ফুললি জানতে পারবেন হ্যাঁ কিন্তু আমি আপাতত একটা লিংক এমন একটা সেট করে দিলাম মানে এমন একটা জিনিস জানাই রাখলাম যে আমরা HTML ট্যাগের মধ্যে আমরা কি করতে পারি একটা কালার দিতে পারি মানে একটা সিএস করতে পারি হ্যাঁ সো এটি গেল আচ্ছা ঠিক আছে আমাদের এগুলো হচ্ছে মার্ক উই লিংক কালার কমেন্টস আচ্ছা ওকে না এরপর ট্যাগ কাজ হচ্ছে আমাদের ইমেজ শো করা এই শো করা ইমেজ শো করা গুরুত্বপূর্ণ সামনের ইমেজটা দেখতে করতে হয় তো আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ইমেজ রাখবো তখন আমাদের উচিত সেখানে একটা ফোল্ডার রাখা আর প্রত্যেকটা ইমেজ যেন আমরা ওই ফোল্ডার রেখে দিই কাজ করতে পারি সেটা আমাদের অবস্থা রাখতে হবে ঠিক আছে যখন আমরা কোনো একটা ছবি তুলি আমাদের ছবিগুলো কোথায় থাকে মোবাইলের গ্যালারিতে থাকে অথবা বাসা বাড়িতে অ্যালবামে আমরা রেখে দিই তাই না তো ওটা তো একটা জায়গা ওটা তো একটা ফোল্ডার সিস্টেম তাই না সো আমরা ওই সিস্টেমটা করবো আমরা কি করবো এই ভিউ ডিটেইলস ইনডেক্স পেজ যেখানে আসছে সেখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো তার নাম দেবো অ্যাসেটস কি দেবো অ্যাসেটস এই অ্যাসেটস এর ভিতরে ঢুকে আমরা একটা ফোল্ডার নেব আরেকটা সেটা নেব হচ্ছে কি বলবো ইমেজেস ইমে যত ধরনের ইমেজেস আছে আমরা সব কি এখানে ক্লিয়ার হ্যাঁ বুঝতে না না মানে আমাকে বলতে হবে কিন্তু আমি কি বলেছি আমি অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচার ফলো করতেছি শুরুতে আমি এখন বলবো না আপনি কোডে যা বুঝবেন যে কেন আমি অ্যাসেটস কথাটা লিখলাম অ্যাসেটস বলতে আমি যদি শর্ট ভাষায় এখন বলি সেটা হচ্ছে সমস্ত ধরনের যাবতীয় যত তথ্য হয়েছে সেগুলো আমি কি এই অ্যাসেটস নামক ফোল্ডার রাখবো তথ্য মানে সম্পদ বলে অ্যাসেট মানে সম্পদ বলে না মানে আমার এই প্রজেক্টটা করার জন্য যত ধরনের সম্পত্তি কাগজপত্র আছে আমি সব এখানে রাখবো ক্লিয়ার সেটা হতে পারে ইমেজেস সেটা হতে পারে লিংক সেটা হতে পারে প্লাগইন সেটা যাই হতে পারে কেন আমি অ্যাসেটস ফোল্ডারের মতো রাখবো ওকে ডান সো এখন আমি অ্যাসেট ফোল্ডারের মধ্যে শুধু ইমেজ রাখতে চাই তার জন্য আমি কি ফোল্ডার নিয়েছি ইমেজেস ভেরি গুড আপনি এখানে আপনার নামও দিতে পারেন বাট স্ট্যান্ডার্ড ফলো স্ট্রাকচার হচ্ছে আমাকে ইমেজেসটা দেওয়ার কারণ এটা মানে একাধিক ইমেজ থাকতে পারে ঠিক আছে সো এখন আমরা কি করব একটা ইমেজ ইমেজটা একটা নিব কিভাবে এই আই এম ডি
আমার কোডিং এ যখন আসবো তখন এই সোর্স বলতে পাবো যেহেতু আমার আমার ইমেজটা আছে কোথায় অ্যাসেটস ফোল্ডারে না ফার্স্টে মানে আমি অ্যাসেটস ঢুকবো অ্যাসেট ওই দেখো আমি কিন্তু এ লিখছি ও কিন্তু আমাকে কি দিচ্ছে সাজেস্ট করতেছিলাম মেসেজ এর পর বলতে তুমি কোথায় যাবা তুমি যেতে যাও এন্ড তুমি কোন ইমেজটা নিবা এলন মাস্ক না মার্ক জুকারবার্গ মানে এমজি কোনটা নিবা তুমি সো ও আমাকে কিন্তু ইশারা দিচ্ছে মানে একটা সাজেস্টেবল করতেছে যে তুমি কি কোনটা যাচ্ছ সো আমি যদি ফার্স্টে যেহেতু মার্ক জুকারবার্গ নাম করছি আমি ওকে দিলাম দিলাম ভালো কথা আর আমি এখানে লিখে দিলাম ভালো জানেন এখন দেখেন তো কেমন দেখা যাচ্ছে না অনেক বড় ইমেজ দেখা যাচ্ছে না আর এই ইমেজটা যদি না পাইতো তাহলে লেখ করতো কি মার্ক শুধু মার্ক লেখ করতো আমি যা দেব ওখানে তাই বলবো ওকে এখন এই ইমেজটা কি অনেক বাজে দেখা যাচ্ছে না অনেক বড় দেখা যাচ্ছে না কারণ ইমেজের যে সাইজ সেই সাইজটি সে কি নিচ্ছে এখন আমি চাইলে কিছু একটা সিএসএস যাবতীয় একটা কথা দিয়ে আমি কি করতে পারি এই ইমেজটাকে ছোট বড় করতে পারি তার জন্য একটা কথা আছে হাইট এন্ড উইথ আমরা যখন স্কুলে যখন বার্ষিক প্রতিযোগিতায় যখন মানে খেলাধুলা যখন আমি কি করলাম এই কোডিং এ আসার পর এই যে এখানে শেষ হচ্ছে তারপরে একটা স্পেস দিয়ে আমি বলে দিলাম এর উইথ হবে 200 পিক্সেল যদি হয় তারপরে আমি বলবো হাইটটা কমাই দেবো আমি হাইট আমি দিলাম হচ্ছে 200 পিক্সেল আমি যদি ব্রেক করতে চাই কি করতে হবে আমি কিন্তু ছোট করে ফেলতে পারছি এটা গেল অর্ডার লিস্ট এরপরে যদি আমি আনঅর্ডার লিস্ট ইউএল
মাথা রাখবেন যে আপনার অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আছে 6 ধরনের আর আনঅর্ডার লিস্ট আছে 3 ধরনের। আনঅর্ডার লিস্টের মধ্যে আসে পরে ডট দিয়ে আসতে পারে, সার্কেল দিয়ে আসতে পারে, স্কয়ার, ক্লিয়ার? আমি বলছি আপনাকে নোট করার জন্য, আপনি নোট হয়তো আনেন নি, তারপর টাইপ দিবেন, টাইপ টাইপ কি দিবেন, টাইপ দিবেন হচ্ছে কি স্কয়ার, যেমন একটা কোয়েশ্চেন জাগতে পারে, বোর্ডটা নাই। আচ্ছা এখন কোয়েশ্চেন জাগতে পারে যে এইভাবে গেলে একটা সুবিধা হবে আপনার জন্য, আপনি ভালো করে ফোকাস করেন। সাপোজ আমি বললাম যে বিটেক দিয়ে বললাম যে মা বললো কথা দেখলাম, তো উনি আপনাকে একটা লিস্ট ধরাই দিল, সেই লিস্টটা দিল সাপোজ আনঅর্ডার লিস্ট আকারে দিল বা অর্ডার লিস্ট আকারে দিল, ওয়েল, হ্যাঁ ওয়েল এর মধ্যে আমি দিলাম এলআই, এলআই এর মধ্যে ফার্স্টে বললো শার্ট, এলআই সেই হিসাবে শার্ট, তারপরে বললো প্যান্ট, তারপরে বললো সু, তার লাগবে এই দুইটা দুইটা দিলাম। এখন কি আসতেছে, মা বললো শপিং এ যেতে, কত এক নাম্বার আছে শার্ট, এক আর দুই নাম্বার আছে কি প্যান্ট। এখন আপনি আপনাকে সে পেমেন্ট দিল সাপোজ দিল 15-20 হাজার টাকা আপনাকে সে দিল শপিং কস্ট, এখন আপনি কি কিনবেন, আপনি প্যান্ট বলতে গেলে মানে জায়গা গেলে প্যান্টই যাবেন নাকি প্যান্টের মধ্যে ডিফারেন্ট টাইপ আছে? অবশ্যই আছে জিন্স প্যান্ট, গ্যাভারিং প্যান্ট, তারপর হচ্ছে জার্সি প্যান্ট, অনেক কিছু থাকে না। তো আমরা এখন এই প্যান্টের মধ্যে তাহলে আমার প্রকার বের আছে, আপনি প্যান্টের ভিতরে প্রকার বেরটা কিভাবে করবেন, আপনি এই একটু আমার দিকে এখানে তাকান, এই যে লিস্টে যেখানে এই যে প্যান্ট কথা যেখানে লিখছি মানে আর এই লিস্টে যেখানে শেষ হয়েছে, এই শেষ হওয়ার আগে আমি এটাকে ইন্টার মারব, কি মারব ইন্টার, আবার আর ইন্টার মারব, এখান থেকে উপরে যাব, একটা ট্যাব প্রেস করব, প্রেস করার পর এখন আপনি কোন লিস্ট নিতে চান, ইউর লিস্ট নাকি অনঅর্ডার লিস্ট, আপনার উপর ডিপেন্ড করবে। আমি যদি এটা অর্ডার লিস্ট নিছি এখন আমি এটি অনঅর্ডার লিস্ট নিতে এখানে তাহলে কি দেবো ইন্টার, প্র্যাকটিস করব ইন্টার দেবো, এখানে আমি আবার এলআই দেবো, এলআই এর মধ্যে আমি বলবো সাপোজ জিন্স, জিএনএস, জিন্স জিন্স প্যান্ট, কন্ট্রোল ডি জার্সি, জি জার্সি, জার্সি প্যান্ট, একটু দেখি আমরা দেখি, দেখেন এই যে প্যান্টের আন্ডারে কি আরেকটা লিস্ট আসছে না, আসছে, গুড, তাহলে এখন আমি কি করব, সাপোজ এখন আমি শার্টের মধ্যে নিতে চাই, শার্টের মধ্যে আমি আমি শার্ট তো শুধু শার্টের মধ্যে লিখতে পারি, আছে টি শার্ট আছে, তারপর হচ্ছে পোলো শার্ট আছে, তারপর হচ্ছে কি আপনার ফর্মাল শার্ট আছে, চেক শার্ট আছে, তো আমি এখন শার্টের মধ্যে আবার কি করবো, এই শার্টটা যেখানে শেষ হয়েছে আর লিস্টটা যেখানে শেষ হয়েছে এই দুইটার মাঝখানে আমি টিনটা মারবো, টিনটা মারবো, উপরে যাবো, আমি একটা কিনলাম হচ্ছে টপ টেন থেকে শার্ট কিনলাম একটা, আমি আর একটা মিলান থেকে শার্ট কিনলাম আমি একটা, মানে এটা এটা তো একটা ব্র্যান্ড তাই না, তো আমি এখন কি করব, সাপোজ আমি বললাম যে আমি যে এই যে ফর্মাল শার্টটা কিনেছি সেটা কিনছি দুইটা দোকান থেকে শার্ট কিনেছি, একটা হচ্ছে মিলানের মিলান ব্র্যান্ড থেকে আর একটা হচ্ছে কি টপ টেন ব্র্যান্ড থেকে, সো এখন আমি কি তাহলে কি ফর্মাল শার্টের মধ্যে কি আবার একটা অর্ডার লিস্ট যাচ্ছে না, একটা লিস্ট যাচ্ছে না, এটাতে বলা হয় নেস্টেড ইউ, নেস্টেড লিস্ট মানে একটা লিস্টের ভিতরে আরেক লিস্ট, আরেক লিস্টের মধ্যে আরেক লিস্ট, ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ।
আমি এই দুইটার মাঝখানে একটা ইন্টার মারবো, পাওয়ার এন্টার দিব, উপরে যাবো, ট্যাব প্রেস করব। আবার এখানে যেমন আপনি কি লিখতে পারেন, আপনার মন দিলাম আমি ইউএল দিলাম, এখানে ট্যাব প্রেস করলাম, আবার এন্টার দিলাম, এলআই দিলাম। আমি ফার্স্টে গেছি মিলানের থেকে, মিলান ব্র্যান্ড, তারপর একটা কন্ট্রোল ডি আমি কিনলাম হচ্ছে ধরেন টপ টেন, আমি ইনফিনিটি করলে আপনি যেখানে শেষ হইলো লেখাটা আর যে ট্যাগটা শেষ হলো তার মাঝখানে আপনাকে লিখ দিবেন। আমার ভিডিও এটা আপলোড হবে, আজকে চ্যানেল খুলবো, গতকাল একটু প্রবলেম ছিল, আজকে চ্যানেল খুলে একদম সুন্দরভাবে আপনার ইউটিউবে আমি আপলোড করে দিব, আপনি শুনে ইউটিউব থেকে দেখে ক্লাস করতে পারবেন, ঠিক আছে। আর প্রবলেম হলে আপনি অনেক হোয়াটসঅ্যাপে আমাকে নক করেছিলেন, কিন্তু আসলে আমি ব্যস্ত ছিলাম সেখানে যেতে পারিনি, কিন্তু পরের দিন আমি ভাবলাম যে আর কি এখন আর কি মেসেজ দেবো, হয়তো কোনো দরকারে মেসেজ দিয়েছিল তখন, তাই এর জন্য আর মেসেজ দিই আপনার এইটা প্রবলেম নেই। আমি আসলে যে ব্যস্ততার কারণে আমি তো আসলে আপনার এখানে জব ক্লাস হচ্ছে বাসায় এটা হচ্ছে ওয়েবসাইটের পেজ। হ্যাঁ, তো ওয়েবসাইটের পেজগুলোতে যদি আমরা বলি যে কী কী সেকশন থাকে, তাহলে আমরা বলবো ফার্স্ট অফ অল একটা হেডিং সেকশন থাকে, কি সেকশন, একটা হেডিং সেকশন বা হেড সেকশন থাকে, ক্লিয়ার। তারপরে থাকতে পারে একটা ন্যাভবার সেকশন, কি সেকশন থাকতে পারে, ন্যাভবার সেকশন, বা নেভিগেশন বা মেন মোডটা বলে থাকি। হ্যাঁ, তারপরে থাকতে পারে কি একটা স্লাইডার সিস্টেম, কি থাকতে পারে, একটা স্লাইডার, স্লাইডার বলতে ক্যারোসেল, মানে একটা করে ইমেজ যেতে থাকবে আসতে থাকবে, ক্লিয়ার। তারপরে থাকতে পারে একটা অ্যাবাউট আস, কোম্পানির প্রচারণার জন্য একটা অ্যাবাউট আস সেকশন থাকতে পারে, সাপোজ এই পাশে একটা ইমেজ আছে, সাপোজ এই পাশে একটা ইমেজ, এই পাশে একটা কন্টেন্ট। তারপরে থাকতে পারে কি থাকতে পারে একটা সার্ভিস, সার্ভিস থাকতে পারে আমাদের, হ্যাঁ, যে এই কোম্পানির সার্ভিসটা কি হতে পারে, সার্ভিস থাকতে পারে। তারপর থাকতে পারে ব্র্যান্ড, মানে আমাদের এই কোম্পানির সাথে কতগুলো পার্টনার জড়িত আছে। হ্যাঁ, আর তারপরে থাকতে পারে কি ফুটার, সার্ভারে তো অবশ্যই রাখা লাগবে, সার্ভার না থাকলে কিভাবে। আচ্ছা দেখেন, এটা একটা ওয়েবসাইট, এই যে একটা হেডিং সেকশন দেখতেছেন না, এটা একটা মেনু, ঠিক আছে। তারপর এর একটা সেকশন, তারপর এর একটা সেকশন, এই একটা সেকশন, এই যে একটা প্লাস স্লাইডার, একটার পর একটা যেতে থাকবে, একটা স্লাইডার, হ্যাঁ, কথার কথা এর একটা স্লাইডার, অনেক এটা ভিড়ে বলছে। সো এই দেখেন, এই একটা এটা হলো পার্টনার, আর এই হলো ফুটার, ফুটার এক পাশে লোগো থাকে, এক পাশে কিছু লিঙ্ক থাকে, কিছু লিঙ্ক থাকে, তারপরে কন্ট্যাক্ট মানে তাদের অ্যাড্রেসগুলো থাকে, আর এক পাশে সোশ্যাল মিডিয়াগুলো থাকে, এটা হচ্ছে ফুটার সেকশন, ক্লিয়ার। আর যদি আমরা বলি
হেডার কি, হেডার একটা লোগো থাকতে পারে বা গেম রেজিস্ট্রেশন বাটন থাকতে পারে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে হিন্ট দেবে আপনাকে সেভাবে করে নিতে হবে। ক্লায়েন্ট আপনাকে হিন্ট দিতে পারে আমার লোগো ডান দিকে যাবে না, ডান দিকে যাবে, তখন আপনাকে ডান দিকে যেতে হবে। এখন দেখেন এখানে রো আছে একটা আর কলাম আছে কয়টা, তিনটা, মানে প্রতিটা টেবিলে রো থাকে কলাম থাকে, তাই না? আপনি চাইলে কি করতে পারেন, এত বড় একটা টেবিল নিতে পারলেন, তারপরে আপনি কি করতে পারলেন যে এইভাবে রো দিলেন, এটা এই যে একটা রো পেলাম, তাই না? তারপরে এই দুইটা রো হইলো, তারপরে তিনটা রো হইলো, তারপরে চারটা রো হইলো, তাই না? রো টোটাল কত হইলো, পাঁচটা হইলো না? আচ্ছা, তারপরে কলাম কয়টা আছে, একটা, তারপরে হলো এই একটা দিলাম, তাহলে কয়টা টোটাল, তিনটা, তিনটা কলাম হইলো না? তাহলে এখন আমি যদি একটা টেবিল মানে বানাতে চাই, তাহলে আমার সবার শুরুতে যেটা নিতে হয় হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল টেবিল ট্যাগ কে এন্টার দেব। এন্টারের পর আমরা দুইটা জিনিস দেখছিলাম ওখানে, একটা হলো টেবিল কি, একটা মানে রো, আর একটা কি কলাম। তো টেবিল ট্যাগ দেওয়ার পর আমরা কি করবো, রো দিব আগে, দেব রো দিব আগে, আর রো কিভাবে দেখ, টি আর ট্যাগ দিয়ে, কি টি আর কলাম কয়টা নিছিলাম, কলাম আমি এখানে আঁকাইলাম না, কলাম কয়টা নিছি, রো হচ্ছে 2 3 4 5 আর কলাম কয়টা, 1 2 3টা, আমি ফার্স্ট রো নিছি, তাই না? ফার্স্ট রো এর মধ্যে কলাম নিছি কয়টা, তিনটা, তাহলে আমি এদের টি আর শুরু হইছে, টি আর শেষ হইছে, এটা হচ্ছে কি আমার ফার্স্ট রো। এখন এর মধ্যে আমি কলাম কয়টা নিছি, তিনটা, তাহলে আমি টি ডি লিখবো, টি ডি, ঠিক আছে? তারপরে আমি কত করবো, তিনটা, ক্লিয়ার? ফার্স্ট রো কয়টা কলাম নিলাম, তিনটা কলাম নিলাম, তাহলে আমি এর মধ্যে ডাটা দিই, এ আমি আবার এটা কপি করলাম, সেকেন্ড রোতে কয়টা ডাটা, তিনটা কলাম না দিলাম, এখানে দিলাম ই এফ সি, তারপরে এফ পি, তারপরে আবার কি করলাম, আবার পি আর নিলাম, সেকেন্ড রো গেল, এটা তো ফার্স্ট রো শেষ, ফার্স্ট রো শুরু, ফার্স্ট রো শেষ, সেকেন্ড রো শুরু, সেকেন্ড রো শেষ, তাই না? আবার কপি করব, কপি করে ইন্টার দেব, টি আর শুরু, টি আর শেষ, এখানে দেব জি, তারপর দিলাম দিস আই এটা, তিনটা আমি কয়টা কয়টা নিছি এখানে জানেন তো, একটা রো, দুইটা রো, তিনটা রো, প্রতিটা রোর মধ্যে কয়টা করে কলাম রাখছি আমি, তিনটা করে রাখছি, তাহলে আমি সেভ দেই। এখন আমি যদি একটু রিলোড দিই, দেখেন তো আমার টেবিল হয় কি না, টেবিল হয় কি না আমরা একটু দেখি, টেবিল কি হইছে এখানে, টেবিল হয় নাই, কারণ মানে ওই বক্স গুলো তো হয় নাই, এই বক্স গুলোর জন্য আমরা ইউজ করে থাকি সিএসএস, ইউজ করে থাকি সিএসএস, ক্লিয়ার? তো এখন আমি যদি সিএসএস ইউজ করে থাকি তাহলে তো আমাকে সিএসএস জানতে হবে, তাই না? সিএসএস আমি যদি না জানি তাহলে তো আমি পারবো না কিভাবে বর্ডার দিতে হবে। তো এই সিএসএস এর বর্ডারটা দেওয়ার জন্য আপাতত আমরা ইনলাইন ইউজ করব, ইউজ করব ইনলাইন সিএসএস ইউজ করব। আমি এই টেবিলের মধ্যে আমি লিখে দিলাম স্টাইল, কি লিখলাম, স্টাইল বর্ডার, কি লিখব, বর্ডার 1 pixel সলিড, সলিড হ্যাশ 000, মানে কি 1 pixel করে একটা দাগ দাও, সলিড দাগ, কোনো ডট থাকা যাবে না, মানে দাগ যাবে এবং কালার হবে কি, তার হ্যাশ যে ত্রিপল দিল মানে কালো কালার। এখন যদি আমি রান করি, দেখেন ওই এই যে দাগটা দিছে কার উপর দাগটা দিছে, দেখেন তো পুরো জিনিসটা উপর দিছে। এখন আমার তো তার মানে কি করতে হবে, আমি তো শুধু টেবিলের উপর দিছি, তার মানে এই জিনিসটা আমি কপি করে যদি আমি টিআরে দিয়ে দিই, কোথায় দিয়ে দেবো, টিআরে দিয়ে দিই, টিআরে যদি দিয়ে দিই তাহলে কি হবে দেখি, শুধু রো গুলো নিবে না,
জিনিসে না না আচ্ছা ঠিক আছে এবার আমি যদি এই ক্লিয়ারটারে না দিয়ে আমি যদি কপি করে এই এইখানে দিই একটু এইখানে দিলাম হ্যাঁ মানে এই টিভি যেখানে শুরু হয়েছে টিভি যেখানে শেষ হলো মানে টিভি শুরু গ্রেটার দেন আর লেস দেন এর মধ্যে দেখেন তো একটা হয়েছে না একটা হয়েছে আচ্ছা ঠিক আছে তারপরে এখন আমি যদি এইটারে কপি করে এরর মধ্যে দেই এরর মধ্যে দেই সিঙ্গার মধ্যে দিই এটা দেখি আমরা দেখেন একটা ইয়ার মধ্যে কি তিনটা হয়ে গেছে ছিল রাখতেছ না এখন তাহলে এর জন্য আমাদের কি জানতে হবে পিওর সলিড সিএসএ জানতে হবে হ্যাঁ তো আমরা কি করব এভাবে দিব না আমরা কি সিএসএ শিখব তো সিএসএ যখন আমরা শিখব তখনই আমরা আসলে বুঝতে পারব যে ফেসাইল এর জিনিসটা কি হ্যাঁ মানে হেড যেখানে শুরু আর হেড যেখানে এখন 80 হেড আর হেড যেখানে শেষ হইছে হেড শুরু আর হেড শেষ তার মাঝখানে আমরা একটা ক্লাস দিব সেটা হবে স্টাইল দেখো স্টাইল স্টাইলের মধ্যে আমরা কি করব ফার্স্ট বলবো টেবিল কে এই টেবিল এই যে আসো তারপর বলবো টি আর কে তারপর বলবো টি ডি কে এই যদি আমি বলি তোমাদের বর্ডার হবে মান পিক্সেল সলিড সেটার জন্য আমি এটা বললাম এটা কিভাবে হচ্ছে আপনি যখন স্টাইল দিতে যাবেন তখন এই হেড ট্যাগ থেকে শুরু হইছে আর হেড থেকে শেষ হইছে সে তার মাঝখানে লিখতে হয় ঠিক আছে আপনি কি কোনো ক্লাস করেন না 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 আমি ডাইরেক্ট দেখেন আমি কি বলছি হেড থেকে হেড শুরু হইলো শেষ হইলো তার মধ্যে আমি স্টাইল নামে একটা ট্যাগ দিছি স্টাইল নামে ট্যাগ কি করছি ক্লোজ করছি এখন আমি কাকে ধরছি এই বলে টিআর আর টি হ্যাঁ টিআর টিআর না ধরলেও চলে টিআর না ধরলেও চলে হ্যাঁ এই বিন্দু ধরছি আর কাকে ধরছি আমি টিডি কে ধরছি বলছি টেবিল আর টিডি তোমরা দুইজনে বর্ডার দিবা 1 পিক্সেল সলিড কালার হচ্ছে হেড ত্রিভুজ মানে হচ্ছে ব্ল্যাক কালার ওকে সো এটা দিলে সে কি করতেছে আমাকে এই রকম একটা অ্যানসার দিচ্ছে ক্লিয়ার যখন আপনি যদি এখানে ডাটা দিতে চান আপনি ডাটা পাবেন ডাটা না থাকতে পারবেন ক্লিয়ার তো ঠিক আছে তাহলে এখন আপনি আমরা টেবিল সেশনে টেবিল আরো অনেক